একটি নোটিশ প্রকাশ করে এটা জানিয়েছিল যে আইসিডিএস ফ্রেশারদের রেজাল্ট প্রকাশ হওয়ার 3 দিন পরেই আইসিডিএস সুপারভাইজারদের রেজাল্ট, আইসিডিএস যারা প্রমোশনাল রয়েছে তাদের রেজাল্ট প্রকাশ হবে। তো যাই হোক, তারপরে সেই ডেটটা চেঞ্জ হয়েছে এবং ডেট চেঞ্জ হওয়ার পরেও আইসিডিএস সুপারভাইজার ফ্রেশারদের রেজাল্ট প্রকাশ হয়ে গিয়েছে। এখন যেটা প্রশ্ন, যারা যারা প্রমোশনাল রয়েছে, যারা এই মুহূর্তে আইসিডিএসে কর্মরত, তাদের যারা তাদের মধ্যে এটাই সবচেয়ে বেশি ঘোরাঘুরি করছে এই প্রশ্নটি যে ফ্রেশারদের রেজাল্ট তো প্রকাশ হয়ে গেল, তাহলে কবে প্রকাশ হবে যারা প্রমোশনাল ক্যান্ডিডেট রয়েছে তাদের? তো আর খুব সম্ভবত বেশি দেরি নেই, আজকে হচ্ছে 15 তারিখ, আজকে এখনও পর্যন্ত টাইম রয়েছে, 16 এবং 17 তারিখ ফেব্রুয়ারি মাসের 2 দিন রয়েছে এখন এই সপ্তাহের। তো গতকাল আমরা জানি একটা গভর্নমেন্ট হলিডে ছিল, তো ফলে কিছুটা হলেও তো একটু বিলম্বিত হলো ব্যাপারটা। তো আজকে 15, কাল 16 এবং 17 তারিখে একটা এক্সপেক্ট আমরা রাখতেই পারি, এক্সপেকটেশন যে রেজাল্ট খুব তাড়াতাড়ি করে প্রকাশ হবে। কাট অফ নিয়ে যেটা বলার, কাট অফ নিয়ে প্রিভিয়াসলি আমি যেরকম বলেছি আজকেও সেরকমই বলবো যে কাট অফ একটু বেশি বেশি থাকবে, কারণ রিসেন্ট ট্রেন্ড থেকে এটাই বোঝা যাচ্ছে যে ক্যান্ডিডেটরা বেশ ভালো নাম্বার তুলতে সক্ষম হচ্ছে, কিছু ক্যান্ডিডেট ভীষণ সিরিয়াস আর কিছু ক্যান্ডিডেট ভীষণ এই বিষয়গুলোতে অবহেলিত বা অবহেলা করেছে এই পরীক্ষাটাকে। তো তাদের তো ছেড়ে দিলাম যারা অবহেলা করেছে, এবং তারা তো থাকবে না, তোমরা জানোই লড়াইয়ে। তবে ভালো ক্যান্ডিডেট প্রচুর রয়েছে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এর সঙ্গে যুক্ত রয়েছে, যারা এই পরীক্ষাটি দিয়েছে, তাই কাট অফ মোটামুটি একটা ভালো কাট অফ থাকবে। আর এই কাট অফটা নিয়ে আমি প্রিভিয়াসলি বলেছি কত কাট অফ থাকতে পারে কোন কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে, যারা ভিডিওটি দেখোনি আমার চ্যানেলের তোমরা ভিডিও লিস্টে গিয়ে তোমরা সেই ভিডিওটি একবার দেখে নিতে পারো। এইটুকু বলবো, রেজাল্ট খুব তাড়াতাড়ি করে প্রকাশ হবে, তবে রেজাল্ট প্রকাশ হয়েই তো সব শেষ নয়, তারপরে ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউ সেটা বেশ টাফ ইন্টারভিউ হবে, সে বিষয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো। এই জন্য শুধু লিখিত পরীক্ষায় পাস করেই যারা নিশ্চিত হবে যে আমি চাকরিটা পেয়ে যাব, তারা ভীষণ ভুল করবে। লিখিত পরীক্ষায় পাস করার পরে লিখিত পরীক্ষার রেজাল্ট এবং ইন্টারভিউ পর্যন্ত, অর্থাৎ পার্সোনালিটি টেস্ট পর্যন্ত যারা ভীষণ ভালোভাবে খাটবে, যারা নিজের 100% দেবে, তারাই আলটিমেট মেরিট লিস্টে নিজের নাম দেখতে পারবে। কারণ ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট ভীষণ টাফ হবে প্রমোশনালদের ক্ষেত্রে, এইটুকু আমি বলছি। তাই সেভাবেই প্রিপারেশন নিতে হবে। কাট অফ আমি আরও একবার বলছি, কাট অফ নিয়ে প্রিভিয়াসলি আমি বলেছি, তো কাট অফ নিয়ে নতুন করে কিছু বলবো না, কাট অফ একটু বেশি থাকবে, আমি যেটা বলেছি হতে পারে তার থেকে একটু বেশি। এই জন্য এখন লিখিত পরীক্ষা তো হয়ে গিয়েছে, কাট অফ তো তোমরা চাইলেও আর নিজের স্কোর বাড়াতে পারবে না, সেটা নিয়ে ভাবার আর ভেবে কোনো লাভ নেই, যা হবে তাই হবে। তবে যারা পাস করবে তারা ভালো করে প্রস্তুতি নেবে পার্সোনালিটি টেস্টের জন্য, কারণ মাঝখানে ইলেকশন রয়েছে, হয়তো হতে পারে এরকম লাইক ইলেকশনের আগেও ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট শুরু হয়ে যেতে পারে, বা ডকুমেন্ট আপডেশন বা এই সমস্ত আপলোড এই কাজগুলো হয়ে যাবে, তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্ট শুরু হবে। তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটু আমাকেও গ্রো করতে সাহায্য করবে, যাতে আমি তোমাদের হেল্প করতে পারি যতটুকু আমার পক্ষে সম্ভব। তবে আমি বলবো যে আমি যতটুকু তোমাদের হেল্প করতে পারবো নিঃসন্দেহে সেটা তোমাদের হেল্প করবো। তোমাদের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ শুরু হলেও যখন শুরু হবে তখন যদি কোনো রকম কোনো হেল্পের দরকার থাকে, নিশ্চয়ই আমাকে মেসেজ করবে বা হোয়াটসঅ্যাপ করবে বা কমেন্ট করবে ভিডিও সেকশনে, আমি নিশ্চয়ই তোমাদের সেই সমস্ত কোয়ারিসগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমি প্রিভিয়াসলিও ফ্রেশারদের ক্ষেত্রে পাশে থাকার চেষ্টা করেছিলাম এবং আমি তাদেরকে কিছুটা হলেও সাহায্য করতে পেরেছিলাম। সকলকে ধন্যবাদ, সকলের সাফল্য কামনা করি, আর সকলে এই মুহূর্তে সুস্থ এবং স্বাভাবিক থাক, আর রেজাল্টটা খুব তাড়াতাড়ি করে প্রকাশ হোক, এই কামনা রাখছি, রেখে এই ভিডিওটাকে শেষ করছি।